বাহ, তুমি বাড়িতেই খুব ভালো সেজে আছো। আমাদেরকে বাড়িতেই সাজতে হবে, আমাদেরকে বাইরে সাজা উচিত নয়। ঘরের মানুষকে সেজে দেখাতে হবে, বাইরের পরপুরুষকে নয়। মা, ও মা, কে রা? মা, ও মা, এসো বসো। বাহ, তুমি বাড়িতেই খুব ভালো সেজে আছো। আমাদেরকে বাড়িতেই সাজতে হবে, আমাদেরকে বাইরে সাজা উচিত নয়। ঘরের মানুষকে সেজে দেখাতে হবে, বাইরের পরপুরুষকে নয়। মা, কে এরা? আমাদের পাড়ার। বসো বসো, দাঁড়িয়ে আছো। বৌমা, হালকা করে চা কর। ঠিক আছে মা। কাপড়টা কোথায় নিয়েছো? খুব ভালো লাগছে দেখতে। ওই যে ভদ্রকালী বাজারে। তুমি মায়ের বাড়ি যাবা না? আর যাব, কিছুদিন আগে তো গেছিলাম, দিয়ে তো কাপড়টা কিনেছি ওখানে। তোমার মায়ের বাড়ি থেকে কত দূরে নেপাল? ওখান থেকে বেশি দূর না, ছোট লাইন ট্রেন ধরে 1 ঘন্টা লাগবে। কার কি হয়েছে সে? আমার চোখের প্রবলেম, চোখের ডাক্তারের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, যাও। আমি গেছিলাম, আমাদের এদিক থেকে ভালো ভালো ডাক্তার, আর খরচও কম। তুমি তো যাবা তোমার মায়ের বাড়ি থেকে যে কাছে। শুধু কাছে বলে নয়, আমাদের এখান থেকে কতজন যাচ্ছে? সে তো যাচ্ছে। তো কে যাবে? দরকার টাকার। আমি যাব, এই যাবে, ওই যাবে, সবারির চোখের প্রবলেম। একটু বয়স হতে গেলে সবারির চোখের প্রবলেম রে বহিন, আমাদের অতটা নেই, তাও আমরাও দেখিয়ে নিব। তুই বল। বল, কি তোমরা বলাবলি করছো রে বহিন? আমি বলছি কি বলো? তোমাকে নিয়ে যেতে চাইছি, তোমার মায়ের বাড়ি ঘোরাও হবে আর আমাদের সুবিধাও হবে। আমি তো এই কদিন আগে এলাম, আমার আর যাওয়া হবে না, ফের ওই 5 বছর পরে। রাস্তা খুব সহজ, কানা লোকও চিনতে পারবে। এখান থেকে বাস ধরে ইসলামপুর চলে গেলা, দিয়ে ওখান থেকে ট্রেন ধরবা। ঠিক আছে, সে তো চিনতে পারবো, কিন্তু গেলে ভালো হতো। তোমরা যাও, আমার ফোন নাম্বারটা নিয়ে যাবা। অসুবিধা হলে ফোন করবা, আমি আমার ভাইকে পাঠিয়ে দেব। চল রে বহিন, দাও তাহলে তোমার নাম্বারটা লিখে দাও। মাউনের আব্বা, বৌমা কাপটা নিয়ে যাও। কি হলো? বলছি মোবাইল নাম্বারটা আমাদের লিখে দাও তো। ঠিক আছে, ফোন করব, ফোনটা ধরবা ঠিকঠাক টাইমে। ঠিক আছে ঠিক আছে। মা, কে ওরা? আমাদের পাড়ার। তোকে যে তখন বললাম রে। তোমাদের পাড়ার? তোমার মায়ের পাড়ার নাকি? না না, আমাদের মায়ের পাড়ার কি আর ভাবি, এখানে বাস করছি এখানকার। কিসের জন্য এসেছিল ওরা?
ডাক্তার দেখাবে তাই এসেছিল। কিসে ডাক্তার দেখাবে? চোখে রে, আমি দেখে এলাম না। ও নিজে নিজে যেতে পারে না তোমার কাছে চলে আসতে? যাই, বেলা অনেক চলে গেল।